আজ আমার কাছে আছে আইটেলের A23 মডেল। এর প্রবলেম হচ্ছে অন হচ্ছে না সেটটা, ঠিক আছে অন হচ্ছে না, কিন্তু চার্জে দেখালে লাইট আসে। তোমাদের তো দেখাচ্ছি চার্জে দিয়ে, শুধু সেটাই হয়, মানে পুরোপুরি অন হয় না আর চার্জিংয়ের বারটাও দেখায় না, শুধু শো করে এয়ারটেলে এই এই রুমে লাইট আসে, আর কোনো কাজেই হয় না, না অন হয় না পার্সেন্ট দেখায়, এটাই হলো প্রবলেম। তো এটা সাধারণত দুই ধরনের প্রবলেম হতে পারে, এক সফটওয়্যারের জন্যও হতে পারে, দুই বোর্ডে শর্ট সার্কিট থাকলেও সেই জন্য হতে পারে। তো তার জন্য আমরা প্রথমে খুলে নেব, ঠিক আছে, খুলে নিয়ে দেখব যে কোথাও শর্ট সার্কিট আছে কি না। তারপর যে ডিসপ্লের ডিসপ্লের সঙ্গে যে টাচের যে কানেকশান থাকে সেটাও অনেক সময় শর্টের কারণের জন্য হয়, তো সেটাকে খুলে চেক করে দেখব যে সেটা অন হচ্ছে কি না প্রপারলি, ঠিক আছে। তো খোলা হয়ে গেছে, তো বোর্ড দেখাচ্ছে পরিষ্কার, কোথাও স্পট বা শর্ট সার্কিট হওয়ার কোনো সম্ভাবনাই দেখি না, মানে পরিষ্কার নতুন সেট। তো আমি আরেকবার দেখছি যে অন করে দিয়ে অন হচ্ছে কি না, এখানে অন হচ্ছে না, ঠিক আছে। অন হচ্ছে না, তো এখন একটা কাজ করব, সেটা হচ্ছে ডিসপ্লে আর টাচ কানেকশান মানে খুলে আরেকবার ট্রাই করব যে সেটটা অন হচ্ছে কি না, ঠিক আছে। আর যদি ভিডিওটি দেখে একটু যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দেবে, আর এই ধরনের ভিডিও দেখার ইন্টারেস্ট থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। টাস্ট আস্তে আস্তে খুলবো, ঠিক আছে, খোলা হয়ে গেছে। তো আমি আবার কানেক্ট করে ব্যাটারি দিয়ে দেখবো যে ডিপিএস দিয়ে দেখবো যে সেটা অন হচ্ছে কিনা। সে একই প্রবলেম রয়ে গেছে, এখনও ঠিক হয়নি। তো যেহেতু কোথাও গরম হয় না, কোনো শর্ট সার্কিট নেই, পরিষ্কার বোর্ড একবার নতুন, তো আমরা আর কিছু করব না, আমরা তারপর আর কিছু করব না, এখন সেট করে ফ্লাশিং করে দেখব, ঠিক আছে, কম্পিউটারে নিয়ে ফ্লাশ করে দেখব যে সেটা অন হচ্ছে কি না, তার জন্য ভিডিওটি পুরোপুরি দেখতে হবে। যাবো আর মডেল টাইপ করব, ঠিক আছে, যে মডেলটা সেই মডেলের মডেল টাইপ করব, টাইপ করার পর ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করে নেব। তো চলো আমি ডাউনলোড করে নিচ্ছি, যেহেতু আইটেল A23 তো দেখা যাচ্ছে ফ্ল্যাশ ফাইল লেখা আছে, তো চলে আসবো দ্বিতীয় নম্বর থেকে আমি ডাউনলোড করে নেব আর আপডেট ভার্সনে ডাউনলোড করব, ঠিক আছে। তো এই যে লিঙ্ক ডাউনলোড করছি, তার সঙ্গে টুলসটাও ডাউনলোড করে নেব। চলো অনেক টুলস আছে এখানে, এখান থেকে যে কোনো একটা টুলস ডাউনলোড করে নেব। তো আমি প্রথমটাই ডাউনলোড করবো, দ্বিতীয়টা, ঠিক আছে, এই টুলসের ইদেও আছে, তো আমি এখানে ডাউনলোড করে নেব। তো কেটে দিচ্ছি, ডাউনলোড হয়ে গেছে, হওয়ার পর ডাউনলোডে যাব, কম্পিউটার ডাউনলোড দুটো ফাইল আছে সেই দুটো বল ডেস্কটপে নিয়ে নেব, ঠিক আছে, স্ট্যাক হিয়ার করব, আমি স্ট্যাক ফাইল করি, ঠিক আছে, ফাইলের মধ্যে থাকে ভালো।
তো দুটো স্ট্রাইক হেয়ার করা হয়ে গেছে। ফ্ল্যাশিং করে দেখবো যে সেটা অন হয় কি না, ঠিক আছে? যদি অন হয় তো ভালো, আর না হলে বোর্ডের যে আইসি প্রবলেম আছে সেগুলো দেখব। তো ফ্ল্যাশিংটা করে দেখি যে সেটা অন হচ্ছে কি না। তো হয়ে গেছে, এটা হচ্ছে তোমার ফ্ল্যাশ ফাইল যেটা ফর্মার, ঠিক আছে? এই একটা ফাইল আছে, ঠিক আছে? একটার ভিতরে চারটা ফাইল আছে। তো এটা কেটে দিচ্ছি, টুলস ওপেন করছি, এসপিডি টুলস, ঠিক আছে? তো এখানে যাব, সেটিংয়ে যাব, ডাউনলোড যেটা ফাইল আছে সেই ফাইলটা করব, ফর্মার ফাইল সিলেক্ট, ওকে। তো একটু লোড নেবে, একটু সময় নেবে। হয়ে গেছে, তো স্টার্টে এবার ক্লিক করব, ঠিক আছে? তার আগে ব্যাটারিটা লাগিয়ে প্লাস আর মাইনাস চিপে কানেক্ট করব কেবল দিয়ে। ডাকনা লাগিয়ে দিচ্ছি, তাহলে অসুবিধা হবে না। ভলিউম আপ আর ভলিউম ডাউন প্লাস কেবল, ঠিক আছে? তো কানেক্ট নিয়ে নেবে, এবার স্টার্টে ক্লিক করব, চিপে ধরো। স্টার্টে ক্লিক করে দিয়েছি, তো নিয়ে নিয়েছে। তো নিচ্ছে, আমি আরেকবার বলছি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের ভিডিও দেখার জন্য। যদি ইন্টারেস্ট থাকো মোবাইল রিপেয়ারিং, তাহলে ঠিক আছে। তো এখানে ফেল্ট দেখিয়ে দিয়েছে, যেটা ভয় ছিল। তো আমরা আবার রিপ্লেস করব। তো ফেল্ট হয়ে গেছে, আবার আমরা ট্রাই করব, ঠিক আছে? স্টপ করব, স্টপ করে আবার স্টার্ট করব। তো চলো স্টপ করলাম, আবার স্টার্ট করলাম। তো এবার দেখি, কেননা এটা অনেক সময় ক্র্যাক হয়ে যায়, কিন্তু বারবার ট্রাই করলে অটোমেটিক নিয়ে নেয়। যদি এবারেও না হয়, তারপর আমরা যাবো সেটিংয়ে, যাবো সেটিংয়ে, যে ফাইলটা আমাদের ইরো হচ্ছে সেটাকে আনটিক করব, তারপর আবার ফ্ল্যাশ করব। তো চলো আমরা দেখে নিই এবার নিচ্ছে কি না, যেহেতু স্টপ করে আবার চালু করলাম। কেননা এরকম প্রবলেম আমার অনেক হয়েছিল, তো এটা আমি জানি যে যদি ফেল্ট হয়ে যায়, হ্যাঁ পাস হয়ে গেছে, আর যদি আবার ফেল হয়ে যেত তাহলে সেটিংয়ে গিয়ে সেই টুলসটাকে আনলক করতাম। তো চলো এবার সেটটাকে অন করে দেখি যে সেটা অন হচ্ছে কি না। প্রথম সময় একটু টাইম নেবে, তো আমার ধৈর্য নেই। তো ব্যাটারিটা খুলে আমি আবার রিটার্ন করলাম, ঠিক আছে, যে তাড়াতাড়ি হওয়ার জন্য, কেননা ভিডিওটি অনেক বড় হয়ে গেছে। তো লোড নিচ্ছে, আমার মনে হচ্ছে অন হয়ে যাবে, কেননা ব্লিঙ্ক করছে। অন হয়ে গেছে। তো নেক্সট নেক্সট করে আমি সেট আপটা কমপ্লিট করে দেবো। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক দিও, আর এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।